ইফ ইউ ক্যান্ট কন্ট্রোল ফেট, ফেট উইল কন্ট্রোল ইউ। হ্যাঁ, কি অবস্থা সবার? তো আজকে যে মুভিটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেই মুভিটার নাম হচ্ছে বুলেট ট্রেন। আগেই সাবধান করে দিচ্ছি, স্পয়লার অ্যালার্ট, আমি মুভি ইন অ্যান্ড আউট অনেক কিছু নিয়ে কথা বলবো। এই মুভি নিয়ে ডিসকাস করতে গিয়ে যদি আমি অন্য কোনো মুভির রেফারেন্স টানি তো ওই মুভিগুলোর স্পয়লার আমি দেবো না। বুলেট ট্রেন এই মুভিটা মূলত হচ্ছে জাপানিজ একটা বই থেকে মুভি করা হয়েছে। এই মুভিটা হচ্ছে অ্যাকশন কমেডি থ্রিলার বলতে পারেন। একটা বেসিক আইডিয়া আমাদের দরকার, সেটা হচ্ছে মার্সেনারি সম্পর্কে। মার্সেনারি হচ্ছে যারা হচ্ছে টাকার বিনিময়ে কাজ করে, আপনার কোনো ক্রাইম অন্য কেউ একজন টাকার বিনিময়ে করে দেবে। এই মার্সেনারিদের মধ্যে যারা হচ্ছে হত্যা করে তাদেরকে অ্যাসাসিন বলে। তো আপনি একটা বেসিক ব্যাপার চিন্তা করেন, ধরেন অনেকগুলা মার্সেনারি বা অনেকগুলা অ্যাসাসিন সবাইকে যদি কোনো একটা রুমের মধ্যে অথবা কোনো একটা বাড়ির মধ্যে অথবা কোনো একটা ট্রেনের মধ্যে একটা জায়গার মধ্যে বা একটা সিচুয়েশনের মধ্যে সবাইকে আপনি প্রবেশ করান এবং কেউ কাউকে চেনে না, তো সেইখানে সিচুয়েশনটা কি লেভেলের হতে পারে সেটা নিয়ে হচ্ছে এই মুভি। এবার আসি হচ্ছে এই মুভির প্লটটাতে। লেডি বাগ নামের একজন মার্সেনারি একটা ব্রিফকেস চুরি করে নিয়ে আসবে, সিম্পল একটা কাজ। ওই বুলেট ট্রেনে আরো দুজন ছিল, ট্যাঞ্জারিন এবং হচ্ছে লেমন। ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সে দুজন সম্পূর্ণ দুই রকম। তারপর হচ্ছে দুজন টুইন। এই দুজনের কাজ হচ্ছে তাদের বসের ছেলেকে প্রোটেক্ট করা, কিডন্যাপ থেকে বাঁচিয়ে নিয়ে এসেছে, ওই ব্রিফকেসটাকে প্রোটেক্ট করে তাদের বসের কাছে নিয়ে যাওয়া। এদিকে আরেকজন মার্সেনারি রয়েছে যার কাজ হচ্ছে ওই বসের ছেলেটাকে খুন করা। তো পরবর্তীতে দেখা যায় যে হচ্ছে এই সবাইকে আসলে একজনই পাঠিয়েছে বুলেট ট্রেন মধ্যে, সে আর কেউ না, সে হচ্ছে ভিলেন হোয়াইট ডেথ। প্ল্যানই ছিল যেন হচ্ছে সবাই একজন আরেকজনকে মেরে ফেলে, এরকম একটা সিচুয়েশনও যেন পড়ে। এবং কোয়েশ্চেন হচ্ছে যে কেন উনি কাজটা করছে, অ্যান্সার হচ্ছে রিভেঞ্জ। নর্মালি অন্যান্য মুভিগুলোতে কি হয় যে হিরো তার রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করে, কিন্তু এখানে হচ্ছে উল্টা ব্যাপার, ভিলেন তার ওয়াইফের হত্যার রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করে এই মুভিতে। তো ওইটা নিয়ে হচ্ছে প্লট, এবং সবাইকে একটা বুলেট ট্রেনের মধ্যে সেই হচ্ছে পাঠায়। ভিলেনের মূল টার্গেট থাকে তার ওয়াইফকে একজন অ্যাসাসিন খুন করেছিল, তো তার রিভেঞ্জ নেয়া। তার ওয়াইফকে অ্যাকচুয়ালি খুন করেছিল হচ্ছে কার্ভার নামের একজন। তো এই ছিল মোটামুটি স্টোরি, একটু ডিটেইল একটু পরে আসতেছি। এই সেম প্লট এর আগেও মুভি হয়েছে, তার মধ্যে স্পেশালি যেটা যে মুভির নাম বলতে হয় সেটা হচ্ছে তারান্তিনোর পাল্প ফিকশন মুভিটা। স্পয়লার দিচ্ছি না। পাল্প ফিকশন যেটা হয় সেটা হচ্ছে একাধিক ছোট ছোট স্টোরি ঘটে, আলটিমেটলি একটা না একটা কানেকশন থাকে সবগুলা স্টোরির মধ্যে। আর এখানে হচ্ছে র্যান্ডম অনেকগুলো স্টোরি বাট আলটিমেটলি কানেক্টেড। এখানে ডিফারেন্সটা হলো যে এই কানেকশনটা একজনই তৈরি করছে, হোয়াইট ডেথ নিজে। পাশাপাশি একটু রিভেঞ্জ প্লাস হচ্ছে ডার্ক কমেডি। আর একটা মুভির কথা না বললেই নয়, সেটা হচ্ছে স্মোকিং এইসেস মুভিটা। ওই মুভিটা খুবই আন্ডাররেটেড একটা মুভি। এই মুভিরই একটা সিরিয়াস ভার্সন হলো ওই মুভিটা, যারা হচ্ছে ওই মুভিটা দেখেননি দেখে নিতে পারেন, হাইলি রেকমেন্ডেড। স্মোকিং এইসেস এর যে এন্ডিংটা ছিল, ভাই আমার লাইফে দেখা যতগুলো মুভির মধ্যে এন্ডিং গুলো অসাধারণ ছিল তার মধ্যে একটা হচ্ছে স্মোকিং এইসেস। ওই মুভিটার প্লটটা আমি জাস্ট বলে দিই, স্পয়লার দিচ্ছি না। অনেকগুলো মার্সেনারি বা অনেকগুলো অ্যাসাসিন একটা হোটেলের মধ্যে ঢোকে একজন মানুষকে মারার জন্য, ওইটা নিয়ে একটা সিচুয়েশন তৈরি হয় ওইখানে, এমনটা এই বুলেট ট্রেনে হয়েছে। এই ব্যাপারটা আমার ভালো লাগছে যে শর্টকাটে হচ্ছে ফ্ল্যাশব্যাকে ব্যাক স্টোরি দেখানো হচ্ছিল, ইভেন হচ্ছে একটা সাপের ব্যাক স্টোরি পর্যন্ত দেখানো হয়েছে, একটা বোতলের ব্যাক স্টোরি পর্যন্ত দেখানো হয়েছে, এবং ওই বোতলের কারণেই হচ্ছে মেইন ভিলেনকে মারা সম্ভব হয়। এবার আসি হচ্ছে বাটারফ্লাই ইফেক্টের কথা। পাল্প ফিকশন মুভিটাতে হচ্ছে ব্রুসের গার্লফ্রেন্ড, সে যদি ব্রুসের বাবার যে ওয়াচটা ছিল সেই ওয়াচটা সে যদি ভুলে রেখে না আসতো তাহলে হচ্ছে পাল্প ফিকশনের অর্ধেক স্টোরিই ঘটতো না। ঠিক তেমনি এই বুলেট ট্রেনে এখানে হচ্ছে লেমন যে বোতলটা নিয়েছিল স্টেশন থেকে সে যদি বোতলটা না নিত তাহলে হচ্ছে আবার মেইন ভিলেনটাকে মারা পসিবল হইতো না। কাজেই এটা হচ্ছে ছোট করে একটা বাটারফ্লাই ইফেক্ট। আচ্ছা, এবার হচ্ছে আমার ভালো লাগার বেশ কিছু মুহূর্তের কথা বলি। এই মুভির ডিরেক্টর হচ্ছেন ডেভিড লিচ, যিনি হচ্ছে একজন স্টান্টম্যান। যখন আমি দেখলাম যে উনি ডেডপুল 2 এরও ডিরেক্টর তখন আমার মাথায় হচ্ছে বারবার রায়ান রায়নোল্ডের কথা ঘুরতেছিল, কারণ মার্ভেলের যতগুলো ক্যারেক্টার রয়েছে তার মধ্যে হচ্ছে ডেডপুল আমার সবচেয়ে বেশি পছন্দের, কারণ হচ্ছে ডেডপুলের যে সেন্স অফ হিউমার, ডার্ক কমেডি, এই ব্যাপারগুলো আমার ভালো লাগে। আমার পছন্দের অ্যাক্টর রায়ান রায়নোল্ড এবং এদিকে হচ্ছে আমার পছন্দের ক্যারেক্টার ডেডপুল, দুটার কম্বিনেশন, এর জন্যই হচ্ছে ডেডপুলকে আমার খুব ভালো লাগে। রায়ান রায়নোল্ডের আরেকটা কমেডি মুভি সাজেস্ট করি, মুভির নাম হচ্ছে দ্য চেঞ্জ আপ। এই মুভির একটা রিমেক তৈরি হয়েছিল কলকাতাতে, নাম হচ্ছে হাওয়া বদল। মুভির থিম হচ্ছে দুজনের সোল এক্সচেঞ্জ হয়। আবার যখন মুভির স্টোরিটার সাথে কিছুটা মিল পাচ্ছিলাম স্মোকিং এইসেস এর, স্মোকিং এইসেস এও হচ্ছে রায়ান রায়নোল্ড ছিল, তো রায়ান রায়নোল্ডের কথা আমার মাথায় ঘুরতেছিল। তো যখনই হচ্ছে ওই মোমেন্টটা আসলো, ব্র্যাড পিট তো হচ্ছে প্রক্সি দিতে আসছে, মূলত আসার কথা ছিল হচ্ছে কার্ভারের, কার্ভার যে হচ্ছে রায়ান রায়নোল্ড, ওটা রায়ান রায়নোল্ডের একটা কেমিও ছিল। তো যখনই রায়ান রায়নোল্ডকে দেখাইছে আই জাস্ট স্ক্রিমড আউট। এটা হচ্ছে আমার সবচেয়ে বেস্ট মোমেন্ট এই মুভিটাতে। তারপরও হচ্ছে বেশ কিছু ছোটখাটো মোমেন্ট আছে। সামান্য সময়ের জন্য দ্য বয়েজের ওই মেয়েটা ছিল, সিরিয়াস মোমেন্টে কিছু ডার্ক কমেডি যেগুলো ছিল, সাপের পয়জন দিয়ে মারতে আসে, উল্টা সে নিজেই সাপের পয়জনে মরে, কার্মা বলতে পারেন। ব্র্যাড পিটের কিছু ডায়লগ ছিল, আমি কি তোমার হাতটা ধরবো, কম্বল দিয়ে জড়িয়ে ধরবো, এই ডার্ক হিউমারগুলো ভালো লাগছে খুব। তারপর হচ্ছে যখন অ্যান্টি ভ্যানম নিয়ে নেয় ব্র্যাড পিট, তখন হচ্ছে তার যে ডায়লগুলো ছিল যে আর কোনো ব্যাকআপ নাই তোমার, একটাই ছিল ট্যাঞ্জেরিন এবং হচ্ছে লেমন, এই ডুওটা অসাধারণ ছিল। ওরা মুভিটা হচ্ছে একই সাথে সিরিয়াস এবং ফানি। তার মধ্যে দৃষ্টিকটু যেটা লাগছে সেটা হচ্ছে বুলেট ট্রেনের কাজ এরকম ভেঙে তারপর হচ্ছে বুলেট ট্রেনে প্রবেশ করতেছে, যেহেতু আমার প্র্যাকটিক্যাল কোনো নলেজ নাই কাজে আমি জানি না যে আসলে এটা পসিবল কিনা, বাট চোখে লাগছে তাই বললাম। আর যেটা চোখে লাগছে সেটা হচ্ছে তার মেয়ের সাথে বাবার ক্ল্যাশের যে ব্যাপারটা, এটা
একটু এস্টাবলিশ করা দরকার ছিল। আমি খুবই অ্যানয়েড ছিলাম হচ্ছে ওই মেয়েটার প্রতি, হোয়াইট ডেথের প্রতি আমার যতটা না আক্ষেপ বা রাগ যেটা ছিল তার চেয়ে বেশি আমার মেজাজ খারাপ হয়েছে হচ্ছে ওই মেয়েটার প্রতি, মানে ক্যারেক্টারটার প্রতি। ক্যারেক্টারটাকে এইভাবে ডেভেলপ করছে যে হচ্ছে তার প্রতি বিরক্ত হইতে বাধ্য হয়েছে। একটা পর্যায়ে আমার শেষের দিকে আমার মনে হয়েছে যে আমার ইচ্ছে করতেছিল যে আমি নিজেই স্ক্রিনের মধ্যে ঢুকে ওই মেয়েটাকে মারি। লেমন আমার মনের আশা পূরণ করে উইথ আ ট্যানজারিন ট্রাক, ওর ভাইয়ের নাম ছিল ট্যানজারিন। আর মুভির লাস্ট 30 মিনিটস যখন হচ্ছে একটার পর একটা একটার পর একটা টুইস্টগুলো রিভিল হইতে থাকে তখন আমার প্রসেস করতে একটু সময় লাগছিল। এদিকে হচ্ছে বাবার সাথে মেয়ের ঝামেলা, বাবার সাথে ছেলের ঝামেলা, ভিলেনটা কেন খাপা সবার প্রতি, আবার ওইদিকে একটা হার্ট সার্জারির একটা ব্যাপার ছিল। হয়তো ওইরকম সর্বকালের শ্রেষ্ঠ টাইপ কোনো মুভি এটা না, বাট এনজয়েবল একটা মুভি, বোর লাগার তো কোনো ওয়েই নাই। আর হচ্ছে ব্র্যাড পিট দেখলে আমার মনেই হয় না যে ও অভিনয় করতেছে, সে জাস্ট ক্যাজুয়ালি জাস্ট কথা বলে যাচ্ছে, আমার কাছে এরকম মনে হয়েছে। বাংলাদেশের যেমন হচ্ছে চঞ্চল চৌধুরী, তার অভিনয় দেখলে মনেই হবে না যে সে অভিনয় করতেছে। দুই দিনের দুনিয়া মুভিটা রিভিউ দেবো খুব শীঘ্রই। ব্র্যাড পিটের যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারটা অসাধারণ, যে সে মার্সেনারি ঠিক আছে, সে ক্রাইম করে ঠিক আছে, বাট এথিক্স বলে একটা ব্যাপার আছে তার মধ্যে, এবং সে তার এথিক্সের জন্য হচ্ছে সে শুরুর দিকে সাথে করে পিস্তল নেয় না। পিস্তল নেওয়া মানেই হচ্ছে কারণ কারোর সাথে যদি কোনো ঝামেলা হয়, কাউকে যদি মারতে হয় একটা ঝামেলা, সে চায় না কাউকে আঘাত করতে, কাউকে হার্ট করতে। তার প্ল্যান ছিল যে আমি জাস্ট যাবো ব্রিফকেসটা নিয়ে চলে আসবো, আমি কোনো ঝামেলায় যাবো না, বাট আলটিমেটলি তো আর সেটা পসিবল হয় না, ঝামেলা তো তাকে পড়তেই হয়। আচ্ছা এখানে আরেকটা ক্যারেক্টারের কথা আমি একটু বলি, সেটা হচ্ছে একটা ডন বা হচ্ছে মাফিয়া টাইপ কেউ একজন, তার ওয়াইফকে মেরে ফেলা হয়। মাঝখানে একবার মনে হয়েছিল যে এটা তো দরকার ছিল না, এখানে না দিলেও তো হইতো, পরে আমি দেখলাম যে না আসলে ওই স্টোরিটা দরকার ছিল। কেন দরকার ছিল আমি বলি, ব্র্যাড পিট বা লেডি বাগ সে তো শুরুর দিকে হচ্ছে ব্রিফকেসটা পেয়ে গেছে, এখন হচ্ছে সে জাস্ট ব্রিফকেসটা নিয়ে এবার নেমে যাবে। আমার যদি মনে পড়ে লাস্ট স্টেশন ছিল হচ্ছে কিয়াটো, তো লাস্ট স্টেশনের আগ পর্যন্ত যে কয়টা স্টেশনে তার নেমে পড়ার কথা প্রত্যেকটা স্টেশনে নামার আগে তার একটা একটা ঝামেলা তৈরি হয়, কারণ হচ্ছে তার নামই ছিল হচ্ছে লেডি বাগ এবং তার হচ্ছে ব্যাড লাক, তার ছোটোখাটো সবসময় ব্যাড লাক থাকে, যেটা মাঝখানে একবার মেবি বলা হয়েছিল জাপানিজ ভাষায় লেডি বাগ মানে ব্যাড লাক টাইপ কিছু একটা। যাই হোক প্রত্যেকটা স্টেশনে সে নামার সময় একটা একটা ঝামেলা তৈরি হয়। ট্রেনজেরিনের কারণে একবার ঝামেলা হয়েছে, একবার ওই মেয়েটার কারণে একবার ঝামেলা হয়েছে, আর মাঝখানে ঝামেলা হয়েছে হচ্ছে ওই মাফিয়াটার কারণে। তো স্টোরির প্রয়োজনটা আসলে এইখানেও ছিল যে হচ্ছে তার একটা স্টেশন থেকে তার নেমে যাওয়ার পসিবিলিটি ছিল, কিন্তু ওই ওই মাফিয়াটার কারণে পারে নাই, এবং এন্ড অফ দ্য ডে সবাই গিয়ে একসাথে হয়েছে। যদি ভাগ্যে বিশ্বাস করেন তাহলে বলতে পারেন যে ভাগ্যের পরিহাস, সবাই গিয়ে একসাথে হয়, একটা মোমেন্টে গিয়ে জড়ো হয়, অথবা আপনি যদি ভাগ্যে বিশ্বাস না করেন তাহলে হচ্ছে কোইন্সিডেন্স বলতে পারেন। এই মুভির একটা ডায়লগ আছে, হোয়াইট ডেথের একটা ডায়লগ, সেটা হচ্ছে If you do not control your faith, it will control you. এই মুভিটাতে আমার পার্সোনাল রেটিং থাকবে 10/7। রাইট নাও এটার IMDb রেটিং হচ্ছে 7.4, তবে আমার ধারণা এটা কমবে আস্তে আস্তে। এটার সাথে দয়া করে বাংলাদেশের মুভির রেটিংগুলো মেলাবেন না, কারণ যদি হচ্ছে এটার রেটিং এবং আমার দেওয়া বাংলাদেশের মুভির রেটিংগুলো আমি মেলাই, হৃদিতা বা হচ্ছে তুমি আছো তুমি নেই এই টাইপের মুভিগুলো রেটিং দিতে হবে -20-30। বাইরের দেশের মুভিগুলো নিয়ে সাধারণত আমার ডিসকাশনগুলো এই টাইপের হবে যে কোনো হচ্ছে নির্দিষ্ট আমি কোনো স্টেপ বাই স্টেপ যাবো, আমার জাস্ট র্যান্ডম মাথায় যা আসবে আমি জাস্ট বলে যাবো। একটা মুভি দেখার পর স্পয়লার সহ একটা মুভি নিয়ে জাস্ট ডিসকাস করা আপনাদের সাথে, দ্যাটস ইট। আমার এই সিরিজটাতে সাধারণত হচ্ছে আমি খুব একটা ভিউ এক্সপেক্ট করবো না, এবং এই সিরিজের ভিডিওগুলো জাস্ট আমার নিজের ভালো লাগা থেকে আমি তৈরি করতেছি। যাই হোক আর আপনাদের মতামত জানাবেন নেক্সট কোন সিরিজ বা মুভি নিয়ে কথা বলা যায়। যাই হোক ভালো থাকুন সবাই, গুড বাই।